বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রিসেবু লগা রাশিয়া ইতালি থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে বৃষ্টির দিনের একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে সারা দিন এই অল্প অল্প বৃষ্টি পড়েছে, আর রাতে ঘোষণা হয়েছে যে আজকে সারা দিন বৃষ্টি হবে এবং ঠাডাও পড়বে, সাথে অনেক ঝড় বৃষ্টি হবে, এজন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে। স্কুল যেহেতু বন্ধ, বাচ্চারা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, তা ওঠার পরে ওদের পড়তে বসিয়েছি, এখন ওদের নাস্তা দিয়ে দিব। বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনেই নাস্তা খেয়ে ফেলেছে, এখন যদি একটু লেট করে উঠেছে, উঠে পড়তে বসেছে, এখন ওর জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। যদি কর্নফ্লেক্স খাবে বানানা দিয়ে, ওকে বানানা দিয়ে রেডি করে দিচ্ছি। সামিয়া দেখে বলছে আমি অ্যাপেল দিয়ে খাবো, আমিও কর্নফ্লেক্স খেতে চাই, তা এখন ওকেও দিয়ে ওর জন্য রেডি করে নিচ্ছি। দুজনকে নাস্তাটা দিয়ে আমি রান্না শুরু করে দিব। ওদের পড়তে বসিয়েছি, তখন ওর বাবা এসএমএস করেছে কাজের থেকে যে বৃষ্টির দিন গোশত রান্না করা থাকলে খিচুড়ি করো, আচার দিয়ে খেতে ভালোই লাগবে। বড় মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, বড় মেয়ে পান্না খিচুড়ি খাবে না, সে বুনা খিচুড়ি খাবে, তা আমি দুটাই করে নিব। মুগ ডালটা ভেজে আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম, আর এটা পানি দিয়ে লবণ হলুদ আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে এটা বসিয়ে দিলাম, আর এটা বলক আস্তে আস্তে আমি পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিব। আজকে বাসায় কোনো সবজি নেই, এজন্য সবজি দিচ্ছি না, শুধু মাংস দিয়েই খিচুড়িটা রান্না করছি। আর প্রেশার কুকারে আগের দিনে গোশত রান্না করা আছে, প্রেশার কুকারেই ভুনা খিচুড়ি পাক করে দিব বাচ্চাদের জন্য। এখানে আমি দুইটা টমেটো, কাঁচামরিচ, রসুন আর একটা বোমাই মরিচ কেটে দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে ভালোভাবে চালটাকে ফুটিয়ে বাগার দিয়ে দিব, আর অন্য চুলায় বুনা খিচুড়ি বসিয়ে দিব প্রেশার কুকারেই। আমার রান্না করতে করতে ওর বাবাও চলে এসেছে, এসে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কিছু ঢেঁড়স তুলে দিয়েছে গাছ থেকে, তা এখন ঢেঁড়সগুলাও আমি ধুয়ে দিয়ে দিলাম খিচুড়িতে, আর এখানে বাগার দিয়ে নিচ্ছি। এখানে কিছু আস্ত জিরা আর একটু পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগারটা দিয়ে নিচ্ছি। ওর বাবা এসে গোসল করতে গেছে, গোসল করে এসে আমরা খাবারটা খাবো, তাই আমি আচারের ভিতরে কিছু কাঁচা আম দিয়ে দিচ্ছি। কাঁচা আমটা এভাবে আমি সংরক্ষণ করেছি, পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা নিয়মিত দেখেন তারা তো দেখেছেন, আর যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে নেবেন, যাতে করে আমি যখন যে ভিডিও আপলোড করি নোটিফিকেশন পেয়ে যান। আমি রান্না করা গোশটাও গরম করে নিয়েছি, এটার সাথে ভালোভাবে মিলিয়ে আমি প্লেটে প্লেটে বেড়ে নিব। আর বাবারও গোসল করা হয়ে গেছে, এখন সেও এসে পড়েছে, বলতেছে তাড়াতাড়ি দাও গরম গরম খেয়ে নিই, সাথে আমিও খেয়ে নিব। বাচ্চারা এখন খাবে কি না তাও বলতে পারছি না, বড় মেয়ে আমাদের সাথে বসেছে, বড় মেয়েকে ডেকে বললাম সব টেবিলে নাও,
আমরা এখন খেতে বসবো। আর দুজন খুব মনোযোগ সহকারে খেলা করছে। আমরা সবাই খেতে বসেছি, সামিয়া এখনো আসেনি, জ্যোতি এসে বসে আছে, খাবে না। আর সামিয়া বলল, আমার ক্ষুধা নেই, আমি এখন কিছুই খাবো না। জ্যোতিকে ওর বাবা ডেকে এনে বসিয়েছে যে খিচুড়ি অনেক মজা হয়েছে, একটু অন্তত খাও। তাই জ্যোতি সামনে নিয়ে বসে আছে, আর আমরা এখন খাবারটা খেয়ে নিব। আগের দিনের ভর্তাও ছিল, আর আমরা কয়েক ধরনের মিষ্টি ঝাল আচার নিয়েছি। আচার দিয়ে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছিল, খেতে খেতে অনেক বেশি খাওয়া গেছে। এখন আর হাঁড়ি পাতিলগুলো আর ধুতে পারছি না, এগুলা এভাবে ভিজিয়ে রেখে দিব। সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি এগুলাকে গুছিয়ে আমি দেখি বৃষ্টির কী অবস্থা। এখনো বৃষ্টি পড়তেছে, সারা দিন অনেক বৃষ্টি পড়েছে। আগের দিনেই ঘোষণা করেছিল যে গাছের নিচে যাতে গাড়ি পার্কিং করা না হয়, আর ড্রেনের মুখগুলা খোলা রেখেছে যাতে বৃষ্টির পানি দ্রুত ক্লিন হয়ে যেতে পারে। সারাদিন অনেক বৃষ্টি নেমেছে, এরকম আমি এত বছরে আর কখনো দেখিনি যে এরকম বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে আগের থেকে স্কুল বন্ধ করে দেয়, অথবা এভাবে আগের থেকে প্রস্তুতি নিতেই ফার্স্ট আমি দেখলাম যে বৃষ্টির জন্য স্কুল বন্ধ রেখেছে। অনেক ঝড় বৃষ্টি মাথায় করে বাচ্চাদের স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, কিন্তু এই ফার্স্ট দেখলাম যে বৃষ্টির জন্য স্কুল বন্ধ রেখেছে। আসলে বৃষ্টি, ঝড় আর সাথে ঠান্ডা ছিল, এজন্যই হয়তো স্কুলটা বন্ধ রেখেছে। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়ব। কারণ ঠান্ডার দিন, বৃষ্টির দিনে একটু কম্বলের ভিতরে শুইতে ভালোই লাগে। হাত পাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন আমিও কম্বলের ভিতরে শুয়ে পড়ি। আমরা সবাই শুয়ে পড়েছি, সামিয়া জ্যোতি শুয়েছিল, কিন্তু আর কিছুক্ষণ পরেই উঠে আবার খেলা শুরু করে দিয়েছে। তা এখন ক্ষুধা লেগেছে, দুপুরে যেহেতু খিচুড়ি খায়নি, এখন ওকে একটা স্যান্ডউইচ করে দিলাম ডিম দিয়ে। আর আমরা এখন বিকেলে ফ্রিজে যা আছে বের করে নিলাম, এখন এগুলা ভেজে আমরা খাওয়া দাওয়া করবো। মাগরিবের টাইম প্রায় হয়ে গেছে, ওর বাবা মেয়েদের বললো উজু করে আসো, একসাথে জামাতে নামাজ পড়ব। আমি চাও বসিয়ে দিয়েছি, আর এগুলাকেও ভেজে নেই। রান্না করা মাংস দিয়ে সমোসা তৈরি করেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছি। সেই সমোসাও কিছু ছিল, আর ছিল অনিয়ন চিপস, আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আর বাচ্চাদের খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও কিছু ছিল, সব যা আছে নামিয়ে নিলাম, এখন ভেজে নেই। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।